কপালে তাহলে আগুন আগুন জ্বালাই দিলে জ্বালাবে কি কি, হবে? কপালে আগুন জ্বালাই কপালে দিলে আগুন জ্বালাবে ও কি জল করে? দিয়ে লিভিয়ে দেবে। কোনো কথা হবে না, চুপ করে থাকো, চলো। কোনো আগুন কথা না, হবে না, ও কোনো কথা হবে না। তোমার সাথে কটা কথা আছে, না তুমি যদি ভালোভাবে বসে থাকতে পারো তাহলে রাখবো, আর যদি ভালোভাবে বসে না থাকতে পারো তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। তো গুড মর্নিং, সকালে সবাই কেমন আছো? আমি ততটা ভালো নেই। আর চলো, বাঁধনের সাথে মার বেঁধে গেছে লড়াই, তোমাদের একটু দেখাই। আমার মা দেখো কি শুরু করেছে, দেখো। দুজন দেখো শুরু করেছে, দেখো খতম, দেখো কি করছে। আজকে কিছু একটা করবে, আজকে আবার শুরু করে দিয়েছে আমার মা। বলেন কি, কপালে আগুন জ্বালাই দিলে কি হবে? কপালে আগুন জ্বালাই দিলে ও জল দিয়ে লিভিয়ে দেবে। নেই কপালে আগুন জ্বালাই দেবে নাকি? এই হাতে তো জল ভরা গ্লাসটা নিয়ে নে, নিয়ে রাখ। উনি যেভাবে উনি কথা শোনে না, উনার একটা কাজ কর না। হ্যাঁ, উনি কথা শোনে না, উনার উনার বাপের বাড়ি দিয়া, বাপের বাড়ি দিয়া যা, উনারে উনার বাপের বাড়ি দিয়া যা। বড় কাজের লোক, কাজ করতে হবে না, সরো, তুমি বসো, 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 যেটা বলছি সেটা শোনো। এই শালা বাবা, তার বাবা দিয়ে যোগ এখন গায়ে অনেক জোর হয়েছে, গায়ে বিরাট জোর হয়েছে। তুমি এভাবে জোর হলে হয়? তুমি এত জোর খাটাও কেন? তুমি গিয়ে তো একজন চুপচাপ বাবু হয়ে বসতে পারো। ছেড়ে দে, ছেড়ে দে। ওই যে চেয়ার পাতানো, চেয়ারে গিয়ে বসো, যাও বাইরে এসো না, বাইরে এসো না, যাও চেয়ারে গিয়ে বসো। তো ওই তো যে বসো, লম্বা লম্বা কথা কয় খালি, ছোট ছোট কথা কবা, ছোট ছোট কথা কবা, ঠিক আছে? তুমিও তো লম্বা লম্বা কথা কও, কেন লম্বা লম্বা কথা বলবা না? জল ভরা রয়েছে, তুমি এইগুলো করলে হবে? একটা কাজ কর না, তুই ওই বাপের বাড়ি দিয়ে আয়, আমরা আর পাচ্ছি না, আমাদের খালি যন্ত্রণা করে। কোনো কথা হবে না, চুপ করে থাকো, চলো। কোনো কথা হবে না, তুমি জোর দেখাও কেন? তো তুমি তো তোমার যেটা, কোনো কথা হবে না, চুপ করে থাকো। অং বং ভালো জানে বাবা, দেখো মানে কি বলবো, বলার আর কিছু রাখতেছ না। হাতে লেগে যাবে বাদন, না ওই গিলাস ছেড়ে দে। আর আমি একটা কথা বলি শোন, বাদন এই ইনারে ওই ইয়ের কাছে দিয়া, বাপের বাড়ি দিয়ে যা। তোমার সাথে কটা কথা আছে,
যদি ভালোভাবে বসে থাকতে পারো তাহলে রাখবো, আর যদি ভালোভাবে বসে না থাকতে পারো তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। লজ্জা লাগে, নিজের হাতে চড়বে, নিজের হাতে চড়িতে লাগলো, দেখিস মারলা ভাঙবে না, চর মারো, এইভাবে চর মারো যাতে ভেঙে যা, আমাদের অনেক যন্ত্রণা করো তুমি। চলো চলো আজকে রাস্তায় দারোগার ডাক দেবো, দারোগার সময় নিয়ে যাও, মারতি মারতি নিজের বাপের বাড়ি, চলো চলো আজকে তোমার আজকে বাপের বাড়ি দিয়ে আসবে, চলো চলো বাপের বাড়ি। তোমার এত ভালোবেসে বলে যে ঠান্ডা হয়ে গেছে, তুমি যাও। কিছু বোঝে না, সেরকম ভাবে বসে রয়েছে, কিচ্ছু বোঝো না, একটা কাজ করে এখনই দিয়ে, এখনই দিয়ে, চল চল উঠাও উঠাও উঠাও, তুমি চল আসো, না 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 তুমি আসো, তোমার বাপের বাড়ি দিয়ে আসি, এখনই দিয়ে আসবো। হ্যাঁ কুমায় দিয়ে দিয়ে আসো, উনার বাপের বাড়ি দিয়ে আসবো, কেননা উনি আমাদের কথা শুনে না। তুমি আমার একটা কথা বলো, তুমি কি গালি, যদি গালি দাও তাহলে তোমার তোমার বাপের বাড়ি দিয়ে আসবো, যদি গালি না দাও তাহলে দিয়ে আসবো না, তুমি কি চাও, তুমি কি বলতে চাইছো, যে তাহলে যদি তুমি গালি টালি বন্ধ করো তাহলে তোমার রাখবো, আর যদি গালি দাও তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো, এবারে বলো তুমি কি গালি দিবা নাকি, না তুমি কি গালি দিবা, আর আর গালি দিবা না তো, তাহলে তোমার রাখবো, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার রাখবো। হ্যাঁ তা তুমি এত গালি দাও কেন, আর গালি দিবা না তো, খালি বলো বিদ্যার ক্রিয়া দেবো না, খালি তাই বলো, না 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 তুমি খালি বলো যে বিদ্যার ক্রিয়া আর গালি দেবো না, সেটা বলো, তাহলে তোমার বাপের বাড়ি আর দিয়ে আসবো না, বলো, না না আমি দিয়ে আসবো, তা তুমি বলো যে বিদ্যার ক্রিয়া আর গালি দেবো না, না না সেটা তো বলতেই হবে, অবাদন তাড়াতাড়ি ওনারে বাপের বাড়ি দিয়ে আসি, উনি কথা শুনছে না, এই যে এই যে শোনো চলো তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসি, চলো ওঠো ওঠো, তুমি আগে বলো বিদ্যার ক্রিয়া দেবো না আর গালি দেবো না, বলো কি গালি দিবা না, কি বলো, গালি দিবা, এই যে গালি কি আর দিবা, গালি দিবা না, ঠিক আছে চলো তাহলে।